আচ্ছা, আমাদের গেস্ট এসে গেছে, এই প্রশ্নের উত্তর আমি পরে নিবো আপনার কাছ থেকে। ও মাই গড, ও মাই গড, স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি কথা বললে বেয়াদবি হয়ে যাবে স্যার, স্যার স্যার ভুল হলে মাফ করে দিবেন স্যার। ওরে বাবা, সালাম দিতেই আছে, অনুষ্ঠান শেষ হয়ে যাবে তো স্যার। আপনি তো আরো কালো হয়ে গেছেন। আচ্ছা স্যার, আমি যে কারণে সালাদিন জি স্যার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন স্যার? খুব মজার স্যার, করোনায় প্রোডাকশন হইছে নাকি স্যার? বয়স হয়ে গেছে ম্যাচ। আচ্ছা, ইন্ডার ব্যাপারে কিছু একটা বলেন স্যার। রিয়াদের সাথে তো আমার সৌভাগ্য হয় না কখনো খেলা, কারণ রিয়াদের সাথে আমার সৌভাগ্য খেলার না, বলো কোচিং করানোর আন্দাজি কে তুমি খেলবা কইতে, তুমি কো কোচিং করানোর। রিয়াদের এগেইনস্ট আমি বল করছি আন্দা না, এ বেটা এইসব চাপাবাজি পরে করো, সব চাপাবাজি পরে করো। রিয়াদ একসময় ভাই স্যারের কথাই কইস না, ও এই যে এই স্যারে যে আসা শুরু করছে, স্যারের এমনি কয়দিন আগে হার্ট অ্যাটাক করছে, এরপরে তো আমি স্যারের সাথে আর ফাজলামি করি না, স্যারকে আমি সম্মান করি সবসময় করে আসছি, স্যারকে এখনো আমি সম্মান করি, এবং ভবিষ্যতে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে ইনশাল্লাহ স্যার আমি আপনাকে সম্মান করবো স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার মতো কোন কোচ এই বাংলাদেশে জন্ম নিনি স্যার। আমি কথা বললে আপনি মজা পাবেন, এই জন্য আমি কথা বলি না আপনার সাথে এখন। আপনি এটা যে কোনো কাউকে জিজ্ঞেস করলে বলবে, আমি বললে হয়তো সবাই বলবে আমি বায়াসড। আমি স্যার আপনারে 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 আমি শোনেন, আমি এক জায়গায় আপনারে আমি অন্যভাবে দেখি। সালু ভাই তোমার তো তুইও কই আপনিও কই তুমিও কই, ঠিক আছে? তো তোমারে আমি একটা জায়গায় অন্যরকম ভাবে, সেইখান থেকে তোমার প্রতি আমার আলাদা রেসপেক্ট, সেটা হচ্ছে আব্দুর রাজ্জাক যদি ক্যারিয়ার ফিরে পায় কারো কারণে, উপরে উপরে আল্লাহ আর নিচে হচ্ছে তুমি, ঠিক আছে? একটু টাকা পয়সা খরচ করো, কি উল্টো পাল্টা নেটওয়ার্ক ইউজ করো আমি তো বুঝলাম না। আমি সবসময় যেটা দেখছি যে খুলনাতে যখন ক্যাপ্টেন্সি করছে, আমি দেখছি যে রিয়াদের আসলে অনেক আসছে পূর্ণা যখন আমাদের ইংলিশে খেলে, তারা তো অনেক অনেক প্ল্যান করে, বোর্ডে অনেক প্ল্যান করে আসছে। বাট রিয়াদের রিয়াদের কাছে আমার রিয়াদের ক্যাপ্টেন্সি আমার ভালো লাগে, যে সত্যি কথা যেটা যে কিছু একটা করতে চায় মাঠের মধ্যে, এই কারণে আসলে আমাদের এই বছর রিয়াদকে সাথে নিয়ে আমরা খুব হ্যাপি। রিয়াদ আর আমরা কিছু করতে চাই না, আমরা দেখতে নামি নাকি? হ্যাঁ স্যার, বাহ বাহ বাহ, আমরা কি দেখতে নামি? আমরা কিছুই করি না স্যার, কিছু একটা করতে চাই। এটা কেমন কথা আরো সুন্দর করে বলো, কিছু একটা করতে চাই। আমরা কি করতে চাই? আমরা অন্যরা খেলে সেটা দেখতে চাই। ওইটা চার বছর চারটা ট্রফি জিতছে বিপিএল এর, এটা কেমনে এমনে জিতছে স্যার? আপনাকে বেশিক্ষণ আর রাখবো না, কিন্তু যাওয়ার আগে আমি একটা কপিল শর্মার শো থেকে একটা ডায়লগ আছে, আমি ওটা আপনাকে অবশ্যই বলতে চাই। জীবনে তো অনেক বড় বড় প্লেয়ার প্রোডিউস করছেন, অনেক বড় বড় প্লেয়ারের সাথে খেলছেন, একসাথে টিমে কোচিং করেছেন, কিন্তু জীবনে কোনোদিন ভাবতে পারছিলেন আমার সাথে আসতে পারবেন আপনি? বুঝি না, আবার বল। এটা শুনবে না নে, বুঝছিস? বুঝি না, কথাটা বুঝি না।
আমি বললাম যে জীবনে তো অনেক বড় বড় প্লেয়ার আপনি বাংলাদেশকে দিচ্ছেন, অনেক বড় বড় প্লেয়ারকে কোচিং করাইছেন, কিন্তু কোনোদিন জীবনে ভাবতে পারছিলেন যে আমার শো আসতে পারবে? আপনি এটা আমাদের শেষ পর্ব, আর আপনি যদি আমার এই শো এর পার্টনার থাকতেন তাহলে আমার এই জিনিসটা খারাপ লাগতো। থ্যাংক ইউ স্যার আপনি আসেন, সময় দিচ্ছেন। আমি আপনি যদি ওই লিভ বাটনটা দেন আমি আপনার সাথে পরে আলাপ করবো।